আসসালামু আলাইকুম, হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হলো সানডে, এবং এই সানডে আমি সামনে থেকে নতুন সিরিজ নিয়ে আসতেছি। সানডে হবে আমাদের ফান ফ্লাই ডে, অর্থাৎ আমরা সেদিন ড্রোন প্লেন এগুলো ফ্লাই করবো। তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে খুব অল্প সময়ে একটা ফ্লাইং করবো। আমি আমার দুটি ড্রোন ফ্লাই করবো, একটি হলো 450 মিলিমিটার ড্রোন এবং আরেকটি হবে কোরলেস মোটর ড্রোন। তো চলুন আমরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখি, এবং অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। তো আমরা এখন আমাদের এই 450 মিলিমিটার ড্রোনটি ফ্লাই করবো, এবং আমি খুব অল্প সময় এটি ফ্লাই করবো। এরপরে আমি আমার এই কোরলেস মোটর ড্রোনটি ফ্লাই করবো। তো আমি খুব অল্প সময় আপনাদের এইগুলো ফ্লাই করে দেখাবো, এবং আমি সামনে থেকে আপনাদের জন্য আরসি প্লেন এবং ড্রোনের ভিডিও নিয়ে আসতেছি খুব রিসেন্টলি। জাস্ট আপনারা ওয়েট করবেন এবং আমাকে রেগুলার সাপোর্ট করে যাবেন। তো চলুন শুরু করি। আচ্ছা, thank you.
আমরা ফ্লাই করছি। তো এখন আমরা আমাদের অনলাইনটা ড্রোন আমরা ফ্লাই করে আমি অলমোস্ট 450 মিলিমিটার ড্রোনটি ফ্লাই করছি এবং আমি এখন এটি ফ্লাই করা শেষ করলাম। তো আমাদের ব্যাটারি লো এবং আমি 2 থেকে 3টা ব্যাটারি অলমোস্ট শেষ করছি, কারণ আমি আপনাদের সাথে খুব বেশি ভিডিও শেয়ার করিনি, কারণ এটা খুবই বোরিং। তো যার কারণে আমি এখন ফ্লাই করা শেষ, মোটামুটি এখন আমি 450 মিলিমিটারটি আবার একটু ফ্লাই করবো, দেন আপনাদের সাথে আবারও শেয়ার করবো। তো চলুন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং আমি আজকে এই ড্রোনটি জাস্ট খুব অল্প সময় ফ্লাই করছি এবং আমি সামনে ট্রাই করবো আরো এরকমের কিছু ফান ফ্লাই ভিডিও নিয়ে আসতে, এবং আমি প্রতি রবিবার চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।